হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ফ্রেন্ডস, ভিডিওতে আমার আলোচ্য বিষয়বস্তু শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকেরই মন আছে। আমরা যতই চেষ্টা করি মেকআপের মুখোশে সৌজন্যের পরিচয়টুকু দিতে, বাট আমাদের মনের অগোচরে কোথাও যেন বাসা বেঁধে থাকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরস্পরী কাতরতা বা হিংসা। ফ্রেন্ডস, আমরা হিংসা করি কোনো এক বিশেষ ব্যক্তির প্রতি, তবে ব্যক্তিটা অবশ্যই আমার থেকে শোচনীয় পরিস্থিতিতে থাকবে এমনটা নয়। সেই ব্যক্তির প্রতি আমাদের হিংসাটা ক্রিয়েট হয় যার পরিস্থিতি আমাকে ওভারটেক করে। ফ্রেন্ডস, এই হিংসাটা ক্রিয়েট হয় না পাওয়া, লোভ, কামনা ইত্যাদি, মানে অতৃপ্ত কোনো জিনিস থেকেই এই হিংসার সৃষ্টি হয়। এই হিংসার কারণে মানুষ এমন একটা সিচুয়েশানে যায় যে মন কি করে বসে বা কি করবে বা কি করলে সে শান্তিটা পাবে সেটা সে নিজেই তখনও ভাবতে পারে না। এমনও হয় ফ্রেন্ডস, তোমরা দেখে থাকবে যে হিংসার বশবর্তী হয়ে মানুষ মানুষকে খুনও করছে। বা এমনটাও হতে পারে ফ্রেন্ডস যে কোনো কিছুই যখন করতে না পারা যায় তখন শেষ অস্ত্র হিসাবে তার আদর্শে একটা দাগ লাগানোর চেষ্টা করা হয়, তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়, সমাজের বুকে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আমার বক্তব্য এই সমস্ত থেকে দূরে থাকাই ভালো, কারণ হিংসার কারণে যেমন অন্য একটা মানুষের ক্ষতিও হতে পারে তেমন নিজেরও ক্ষতি হতে পারে। মানে যদি কোনো দিন তোমার মনুষ্য চেতনা জেগে ওঠে তাহলে আমৃত্যু তুমি অপরাধ বোধে ভুগতেই থাকবে। সেখানে হিংসার থেকে সেই অপরাধ বোধের পীড়াটা আরও অনেক বেশি হলেও হতে পারে। তো চলো ফ্রেন্ডস, আমার বিষয়টা এবার কন্টিনিউ করি। ফ্রেন্ডস, আমার আগের ভিডিওটাতে আমি বললাম যে পুলিশ চলে গেলেন আর আমাকে বলে গেলেন যে বিকাল 4টার মধ্যে থানায় হাজির হতে হবে, আদারওয়াইজ ওই কেসটি চলে যাবে কোর্টে। এবার ফ্রেন্ডস, বিশেষ দ্রব্যষ্ট বলেছিলাম যে পুলিশ যে অভিযোগপত্রটি নিয়ে এসেছিলেন হাতে করে আমাকে যেটা পড়ে শোনানো হলো সেটা আমাকে না দিয়ে পকেটে করে ভরে নিয়ে চলে গেলেন। ফ্রেন্ডস, পুলিশ তো চলে গেলেন, দেন রয়ে গেলেন সেই সিভিক পুলিশটা, সেই সিভিক পুলিশ কাকু। এবার ফ্রেন্ডস, ওই সিভিক পুলিশ কাকুকে ঘিরে দাঁড়ালেন, আমি তো ডেফিনেটলি দাঁড়ালাম, দাঁড়ালেন আমার শাশুড়ি মা, শাশুড়ি মায়ের মা মানে দিদার শাশুড়ি মা, দেন আরও গ্রামের মানে পাশাপাশি পাড়ার দুই পাঁচজন ব্যক্তি। দেন এবার যেমন আলোচনা হয় যেহেতু ঘটনাটা খুবই আকস্মিক বা সবাইয়ের অজানা তাই সবাই জানতে চায় হোয়াট হ্যাপেন। তো ফ্রেন্ডস, এবার শাশুড়ি মার বক্তব্য, শাশুড়ি মা বলতে শুরু করলেন, মানে উনি তো এতক্ষণ ছিলেন না যখন সিভিক পুলিশ বা আমার সঙ্গে পুলিশের কথাবার্তা হচ্ছে, তখন তো শাশুড়ি মা ছিলেন না, উনি আছাড় খেয়ে এসে পড়লেন কেন সেই কথাটাই এবার উনি জানাচ্ছেন যে উনি এই ঘটনার সম্বন্ধে কীভাবেই আগে থেকে অবগত। তো উনি বললেন যে যেদিন ওনার ছোটো বৌমা পালিয়ে যান, মানে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন আমার শ্বশুরমশাই ছোটো বৌমার পিছু পিছু নাকি অর্ধেক রাস্তা পর্যন্ত যায়, মানে একটা মাঠ পরেই ওদের বাপের বাড়ি, মানে হয়তো 3-4 কিলোমিটার ডিস্টেন্স, তো কিছুটা রাস্তা বৌমায় পিছু পিছু যায় যে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো এই বলতে বলতে, যেহেতু শ্বশুরমশাই যেহেতু একটা ছেলে তাই বৌমায়ের হাত ধরে টানাটানি করতে পারেননি। দেন ফ্রেন্ডস, বেগতিক দেখে ফিরে আসেন, পোলট্রি ফার্মে গিয়ে শাশুড়িমাকে খবর দেন যে ছোটো বৌমা বাপের বাড়ি পালিয়ে যাচ্ছে। দেন শাশুড়িমাও ওই পোলট্রি ফার্ম থেকেই ছুটতে আরম্ভ করে বৌমাকে ধরে আনার আশায়। কিছু দূর ছুটার পরেই সে বৌমাকে দেখতে পান, যেহেতু ফাঁকা মাঠ তাই গতিটা বাড়িয়ে দিয়ে আবারও ছুটতে থাকেন, বাট যেহেতু বৌমা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে তাই বৌমার সঙ্গে রানে আর ফার্স্ট হতে পারেননি, মানে বৌমাকে ধরতে পারেননি, বৌমাই ফার্স্ট হয়ে যায় এবং অ্যাট লাস্ট বৌমা বাপের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। তবে শাশুড়ি মা কিন্তু ফিরে আসেননি, বৌমায়ের পিছু পিছু বাপের বাড়িতে গিয়েই একই গন্তব্যস্থলে দুজনেই পৌঁছায়। দেন ফ্রেন্ডস, আমার যা পালিয়ে গিয়েছিল মানে অগোছালো অবস্থায়, বাবার বাড়ি যাওয়ার জন্য নয়, মানে বাড়িতে যেমন ওই অগোছালো শাড়ি টাড়ি পরে থাকে, পুরানো আটপহরের শাড়ি সেই রকম শাড়ি বা এলোথেলো অবস্থায় ওইভাবে ছুটে পালিয়েছে মেয়েটাকে কোলে নিয়ে, আর হাতে সম্ভবত একটা বুচকি ছিল যেটা আমি পরে শুনেছিলাম, তো ওইভাবে ও পালিয়েছে, মানে ওরাও ওর বাবা মাও দেখে বুঝতে পেরেছে যে কোনো একটা অশান্তির কারণে চলে এসেছে। দেন ফ্রেন্ডস, শাশুড়িমাকে বলে যে আপনি বাড়ি যান, আমরা পরে ভাবছি কি করা যায়। দেন শাশুড়িমা ফিরে বাড়ি আসে,
দেন শাশুড়ি মা যেহেতু গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ, সেই কারণে শাশুড়ি মা মেম্বারের সঙ্গে আলোচনা করতে যায় যে কি করা যায়, বৌমা এইভাবে পালিয়েছে। তো মেম্বার শাশুড়ি মাকে বলে যে তুমি আবারও কাল সকালে আনতে যাবে। তো দেন ফ্রেন্ডস, মেম্বারের কথা অনুসারে আমার শাশুড়ি মা আবারও পরের দিন সকালেই আনতে যায়। তখন মেয়ের মা বলে যে ওর বাবার সঙ্গে ও ডাক্তারখানায় গেছে, ওর শরীর খারাপ। তখন শাশুড়ি মা বলে যে কোন ডাক্তারখানায় গেছে আমাকে ঠিকানা দাও, আমিও যাব, আমার বৌমার কী হয়েছে সেটা আমি দেখতে চাই। তো ওরা কিছুতেই ঠিকানা দেয় না, অবস্থায় শাশুড়ি মা বাড়ি ফিরে আসেন। দেন আবারও মেম্বারের সঙ্গে আলোচনা করেন আবার কি করব। মেম্বার আবারও বলে যে আবারও কালকে সকালবেলা যাবে আনতে। তো দেন ফ্রেন্ডস, মেম্বারের কথা অনুসারে আবারও সকালবেলা আনতে যায়, মানে তিন দিনের দিন সকালে, মানে যেদিন পুলিশ আসে সেই দিনই সকালবেলায় আমার শাশুড়ি মা বৌমাকে আনতে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পর ওরা অকথ্য ভাষায় গালাগাল শুরু করে, বলে যে তোর ছেলে তোর বড় বৌমায়ের সঙ্গে জুটে আছে, বিয়ে কেন দিয়েছিলিস, তারা বাবা মেয়ে গেছে কেস করতে। তো সেই কারণেই আমার শাশুড়ি মা কিন্তু এই যে পুলিশ আসবে বা কেস হচ্ছে এই ঘটনাটা আমার শাশুড়ি মা ওদের বাড়ি থেকে কিন্তু তখন জানতে পেরে গেছে। ফ্রেন্ডস, ওরা যদি এই রকম কথা বলে থাকে বা অকথ্য ভাষায় গালাগাল করে থাকে আমার শাশুড়ি মাকে, আমার শাশুড়ি মাকে ছেড়ে দিয়েছিল, নিশ্চয়ই সেটা হওয়ার কথা নয়, নিশ্চয়ই ওখানে তর্কাতর্কি বা গালাগাল হয়েছে। তো যাই বা হোক, আমার সেটা আইডিয়া, আমি তো দেখতেও যাইনি বা শুনতেও যাইনি। দেন ফ্রেন্ডস, আমার প্রশ্ন এখানেই যে ওই যে মেয়ের মা বা কাকিমারা বলছে যে তোর ছেলে তোর বড় বৌমার সঙ্গে জুটেছিল, বিয়ে দিয়েছিলিস কেন এই রকম ছেলে, প্রশ্নটা হচ্ছে এখানে যে আমার জায়ের তখন অলমোস্ট 10 ইয়ার্স বিয়ে হয়ে গেছে, তাহলে ওদের বক্তব্য অনুসারে তোর বড় বৌমার সঙ্গে তোর ছেলে জুটেছিল, বিয়ে দিয়েছিলিস কেন, তার মানে ওরা বলতে চাইছে যে বিয়ের আগে থেকেই বড় বৌমার সঙ্গে, মানে আমার সঙ্গে আমার দেওরের রিলেশন ছিল। তাহলে যদি ওরা বুঝতেই পেরেছিল যে আমার সঙ্গে আমার দেওরের রিলেশন ছিল বিয়ের আগে থেকে, তাহলে 10 বছর কাটালো কীভাবে আমার দেওরের সঙ্গে, ইভেন 10 বছর ওর বাচ্চাও হয়নি, তাহলে তখনই তো এই রিজনটা তুলে ধরতে পারতো, তাই না? তাহলে 10 বছর সংসার করলোই কীভাবে, আর বাচ্চাটাই 10 বছর পরে হলো কীভাবে, আর বাচ্চাটা হওয়ার পরেই মনে পড়লো কেন? এবার ফ্রেন্ডস, আমি ক্লিয়ার করি এই বিষয়টা। ফ্রেন্ডস, 10 বছর যেভাবে সংসারটা করলো, এই 10 বছর আমার দেওর সেইভাবে কোনো কাজকর্ম করতো না, আমার হাজব্যান্ড চিরকালই সেই বাইরে পড়ে থাকতো, কাজকাম করতো, সমস্ত টাকা পয়সা বা ঘর বাড়ি পোলট্রি ফার্ম যা কিছু গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু হয়েছে আমার হাজব্যান্ডের পয়সায়। শাশুড়ি মা একের পর এক ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসিয়েই রাখতো, দেনা পরিশোধ করতে হবে নাহলে ঘর থেকে বাইরে বার করে দেবো। আমার স্বামীকে ষড়যন্ত্র করে সেই দেনার ফাঁদে ফাঁসিয়ে রাখতো, আর আমাকে পদপিষ্ট করে রাখতো যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকতে, আর যেহেতু আমার বাবা মা গরিব সেই কারণে আমাকে সবসময় পদপিষ্ট করে রাখতো। আর ওর হাজব্যান্ডের, মানে আমার ছোটো দেওরের ইনকাম না থাকলেও ওকে মাথায় করে রাখতো, কারণ ওর বাবা মারা আমার বাবা মার থেকে একটু অবস্থাপন্ন ছিল। আর আমার দেওরের যেহেতু ইনকামই ছিল না, সেই কারণে ছোটো বৌমার যাতে অবমাননা না হয় বা যেহেতু শাশুড়ি মা পছন্দ করে এনেছেন, সেই আদরের বৌমাকে খুব যত্ন করে মাথায় তুলে রাখতেন, সঙ্গে সেই ছোটো বিয়ান আর বিয়াইকেও খুব আদরের সঙ্গেই লালন পালন করতেন একরকম। আর একটা মার পরে বাড়ি বলে ম্যাক্সিমাম টাইমই ওই দল দল যাতায়াত লেগেই থাকতো। সেখানে ছোটো বৌমা আর শাশুড়ি মার রিলেশন ছিল একদম গদগদ, মানে ও একে ছাড়া বাঁচতো না, এ ওকে ছাড়া বাঁচতো না, দুজনের সম্পর্ক একে অন্যের পরিপূরক। তাই আমার কথা কখনোই মনেই হয়নি যেহেতু আমি পদপিষ্টে থাকতাম। দেন ফ্রেন্ডস, তাহলে মনে হলো কেন এতদিন পরে? ফ্রেন্ডস, ওই যে আমাকে আলাদা করে দেওয়া হলো, তারপরেও সেই যা পালিয়ে গেল যে আলাদা খেতে বলেছিল বলে শাশুড়ি মা নাটক করে, তাহলে তখন কিন্তু যা আলাদা হতে চাইছিল না আমাকে কিন্তু আলাদা করা হলো। দেন ফ্রেন্ডস, আমি আলাদা হওয়ার পরেও ওরা কিন্তু একসঙ্গেই রয়ে গেল, ইভেন আমি যখন খেতে পাই না, আমি যখন পড়তে পাই না, ওদের তখন একটা আনন্দের মহল, একটা খাওয়া দাওয়ার একটা মেহফিল মজলিস বসতো, আর কেনাকাটার তো জলসা লেগেই থাকতো। তাহলে ফ্রেন্ডস, 10 বছর পরে কেন মনে হলো যে আমার দেওরের সঙ্গে আমার রিলেশন আছে? ফ্রেন্ডস, রিজনটা এইখানেই যে 10 বছর যতদিন আমি সংসারে ছিলাম, মানে 10 বছর আমি কিন্তু সংসারে ছিলাম না, যখন ঘটনাটা ঘটছে তখন আমি অলরেডি 5 বছর আলাদা হয়ে গেছি, যতদিন আমি সংসারে ছিলাম ততদিন তো শ্বশুর শাশুড়ি মার পদপিষ্ঠ হয়েছিলাম। দেন ফ্রেন্ডস, আলাদা হওয়ার পরেও ওই যে 5 বছর
যতদিন আমার যা ভালো ছিল ততদিন আমি তো ঠিকমতো খেতেই পেতাম না, কারণ সংসারে দেনা পরিশোধ করে বা পোলট্রি ফার্ম করে মানে যা কিছু করেছি সংসারের জন্যই সব কিছু করেছি, তখন আমাদের পুরোপুরি হাত খালি, সেই অবস্থায় আমরা সংসার থেকে পৃথক হই। তারপরেও আমার হাজব্যান্ড মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, তো সেই কারণে তখন আমি এক মুঠো ভাতও ঠিকমতো পাইনি, পরনের শাড়ি কাপড় তো দূরের কথা। তাই সেই কারণে আমার যা তখন পর্যন্ত ঠিক ছিল, দেন ফ্রেন্ডস 5 বছর পরে, মানে আমার আলাদা হওয়ার 5 বছর পরে, যখন আমি ধীরে ধীরে নিজের শিরদাঁড়াটা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছি। ফ্রেন্ডস, তোমাদেরকে এর আগের এপিসোডগুলোতে দেখিয়েছি যে যখন আমি ওই যে বাজারের মধ্যে জায়গাটা কিনে দোকান করলাম, তখনই কিন্তু ছোটো বউ মা বাপের বাড়ি যেতে শুরু করে, মানে পালিয়ে যেতে শুরু করে। এবার শাশুড়ি মার সঙ্গে ভালো রিলেশনটা আর থাকছে না, কারণ আমি ভালো থাকছি, আমার জায়গা কেনা হয়েছে, আমার দোকান তৈরি হচ্ছে, তাহলে আমি খেতে পারছি, তার মানে ওরা বুঝতে পেরেছে এবার আমি খেতে পারছি, আমি ভালো আছি। তো সেই কারণে ও এবার ভালো থাকার আশায় এবার শাশুড়ি মার সঙ্গে পৃথক হওয়ার চেষ্টা করে, সেই জন্য বারবার বাপের বাড়ি যেতে থাকে। দেন শাশুড়ি মা সেই জ্বালায় ওকেও পৃথক করে দেয়। দেন আমি যখন নিচের ঘর রং করে থাকতে শুরু করলাম, তখন ও শাশুড়ি মার কাছে ঘর ভাগ যায়। দেন শাশুড়ি মা সেই ঘর ওকে ছেড়ে দিয়ে পোলট্রি ফার্মে ঘর করে বাস করতে বাধ্য হয়। দেন ফ্রেন্ডস, এবার হলো ওর বাচ্চা, সেটা আবার মেয়ে, সেটা আবার কালো। এবার কষ্টটা আরও একটু বেড়ে গেল, কারণ আমার ছেলে আবার ফর্সা। আবারও ফ্রেন্ডস আমার ঘরে এলো খাট, আলনা, ফ্রিজ একই সঙ্গে, কষ্টটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে দিন 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 কষ্ট আরও বেড়ে যাচ্ছে। যে মানুষটা খেতে পেত না, সেই তার না খাওয়া দেখে, যার শোচনীয় অবস্থা দেখে তাদের মুখে ফুটে উঠত সুন্দর হাসির ঝিলিক, সে মানুষটা দিন দিন তাদেরই সামনে এগিয়ে যাচ্ছে, কেমন করে সহ্য করবে তারা, কেমন করে মেনে নেবে? তো সেই কারণেই এতদিন পরে আমার দেওরের সঙ্গে আমার রিলেশনটা অটোমেটিক্যালি হয়ে গেল। তো চলো ফ্রেন্ডস, তাহলে শাশুড়ি মা ওদের বাড়ি থেকেই জানতে পেরেছিল যে ওরা এই কথা বলতে চাইছে বা এই কারণেই কেসটা করতে গেছে। সেই কারণেই শাশুড়ি মা ওই ছুটে এসে পুলিশের সামনে ঝাঁপ দিয়ে পড়ল। ফ্রেন্ডস, আমি পুলিশ কাকুকে আবার বললাম যে সেই দিনই দুপুরবেলা, মানে যেদিন ও রাত্রিতে কাঁদছিল আর যেদিন আমার হাজব্যান্ড কাজে চলে গেল, সেই দিন ও আমার হাতে পায়ে ধরতে ধরতে বলেছিল যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল কথা বলে ফেলেছি তোমার জন্য, তুমি আমাকে ক্ষমা করো। সেই কথাটা কিন্তু ক্লিয়ার বলেনি ফ্রেন্ডস, তোমাদের আগেই আমি বলে দিয়েছি। বারবার জিজ্ঞাসা করাতেও যখন বলেনি, তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম যে যে কথা আমি কানেই শুনিনি আর যে কথা তুমি ভুল নিজেই বুঝতে পেরেছো, যার কাছে ভুলটা করেছো তারই হাতে পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নাও, তাহলেই সমাধান হয়ে যাবে। আর বলেছিলাম হাত জোর করে যে আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আর আমি পারছি না, আমাকে জড়িও না তোমাদের অশান্তির মধ্যে। দেন ফ্রেন্ডস, আমার মুখে সমস্ত ঘটনা শোনার পর পুলিশ আকু বললেন যে ও তো তোমার হাতে পায়ে ধরেছিল আর তোমাকে বোঝাতে চেয়েছিল যে তোমার বিষয়ে একটা কথা বলে ফেলেছি, সেই কথাটার জন্য তুমি আমাকে ক্ষমা করো, তার মানে ও তো তোমায় অপবাদ দিতে চেয়েছিল, তুমি কেন বুঝলে না? ফ্রেন্ডস, আমি তোমাদের আগেই বলে দিয়েছি সেই কথাটা কিন্তু আমাকে একটাবারও ক্লিয়ার বলেইনি, সেই জন্য আমি বিরক্ত হয়ে বলেছিলাম তোমার ভুল যখন তুমি নিজেই বুঝতে পেরেছো তাহলে সংশোধনটা তুমি নিজেই করে নাও। তো ফ্রেন্ডস, তাহলে কথাটা আমি জানতামই না আর জানতে চেষ্টাও করিনি, যেহেতু ও বলতেই চাইনি। তো কাকুর বক্তব্য যে তোমায় দুর্নাম দিতে চাইলো, সেই কথাটা তুমি কেন বুঝলে না, তুমি তোমার শ্বশুর শাশুড়ি মার কানে কেন তুললে না? তো আমি বললাম যে যেহেতু আমাকে কথাটা ক্লিয়ারই বলেনি আর যেহেতু শ্বশুর শাশুড়ি মা বাড়িতেই থাকে না, ওরা দূরে থাকে, আর যেহেতু ও নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে, সেই কারণে সেই তুচ্ছ বিষয়টা নিয়ে আমি আর শ্বশুর শাশুড়ি মার কাছে ছুটে যাইনি। আবারও শ্বশুর শাশুড়ি মার সঙ্গেও কিন্তু আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। কাকুকে আমি আবারও বলেছিলাম যে এই ঘটনার সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু আমার হাজব্যান্ডের কানে আমি পৌঁছে দিয়েছি ফোনের মাধ্যমে, যেহেতু শ্বশুর শাশুড়ি মার সঙ্গে আমার সম্পর্কটা ভালো ছিল না, কারণেই আমি এই তুচ্ছ বিষয়টা নিয়ে আর তুলে ধরতে চাইনি। তো কাকু বললেন যে তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে একটা মূর্খের কাছে হেরে গেলে। ফ্রেন্ডস, তোমাদের প্রতি আমার বক্তব্য যে তোমরা যারা প্রথম থেকে আমাকে দেখছো, তোমরা নিশ্চয়ই কিছু না কিছু চিনেছো আমায়। তো এখানে কে হারলো ফ্রেন্ডস, শিক্ষা না সততা? ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই রাখছি, বাট পরবর্তী ভিডিওতে অবশ্যই এসো, কারণ পরবর্তী ভিডিওতে আমি যাব থানায়, সেখানে কী ঘটবে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, তোমাদের মতামত জানিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধু যারা দেখলেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি পরবর্তী ঘটনার সঙ্গে থাকতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য খুব মূল্যবান। ফ্রেন্ডস,
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিওটা আপলোডের সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নোটিফিকেশন যাবে আপনার কাছে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন দ্য অল বাটন।